আসসালামু আলাইকুম আমি ডাক্তার রানা সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আমাদের খুব পরিচিত একটি ভেষজ ফল আমলকি আর সেই আমলকি চূর্ণ বা আমলকি পাউডার খাওয়ার আশ্চর্যকর উপকারিতা এবং আমলকি পাউডার খাওয়ার সঠিক নিয়ম সম্বন্ধে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লা আমাদের দেশে খুবই পরিচিত একটি ফল আমলকি আমলুকি রুচি বর্ধক ওষুধ হিসেবে সবার কাছে পরিচিত আমলকি নিয়মিত খেলে মুখের রুচি বৃদ্ধি পায় খাওয়ার রুচি বৃদ্ধি পায় তাছাড়া আমলকি চুনু বা আমলুকি পাউডার খাওয়ার আরো অনেক উপকারিতা আছে যেমন নিয়মিত আমলকি চুনো বা আমলুকি পাউডার খেলে হজম শক্তি বৃদ্ধি পায় যাদের অজীর্ণ রোগ আছে বা হজমের সমস্যা আছে তাদের ক্ষেত্রে খুবই উপকারী যাদের পেটে সবসময় ফুলে থাকে পেটে গ্যাস হয় সবসময় পেটটি ফাঁপা থাকে তাদের ক্ষেত্রে নিয়মিত আমলকি চূর্ণ বা আমলকি পাউডার খেলে উপকার পাওয়া যায় যাদের পুষ্ঠকাঠিন্য সমস্যা আছে পরিষ্কারভাবে মলত্যাগ হয় না তাদের ক্ষেত্রে আমলকির জন্য নিয়মিত খেলে উপকার পাওয়া যায় আরেকটি বিষয় আমলুকি পাউডার বয়স্ক লোকদের বয়স্ক পুরুষ এবং মহিলাদের মুখে রুচি পেটে গ্যাস হওয়া পুষ্টকাঠিন্য সমস্যা বা পরিষ্কারভাবে মল না হওয়া পেট পরিষ্কার না হওয়া ইত্যাদি সমস্যা থাকলে তাদের ক্ষেত্রে আমলকির জন্য নিয়মিত খেলে আশ্চর্যজনক উপকার পাওয়া যায় মুখের রুচি বৃদ্ধি করার জন্য পেট পরিষ্কার করার জন্য পেটে গ্যাস হলে বা পেটে বায়ু জমলে এবং কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য আমলকির জন্য বা আমলুকি পাউডার আপনারা নিয়মিত খেতে পারেন আমি এখন আমলকি বা আমলকি পাউডার সঠিক নিয়ম আলোচনা করব। যারা আমলকি বা আমলকি পাউডার খেতে চান আপনারা এক চার চামচ পরিমাণ আমলকি চূর্ণ এক কাপ অথবা এক গ্লাস গরম দুধে মিশিয়ে সকালে খালি পেটে এবং রাত্রে শোয়ার আগে খাবেন এভাবে নিয়মিত রূপে আমলকি চূর্ণ সেবন করলে মুখের রুচি বৃদ্ধি পাবে হজম শক্তি বৃদ্ধি পাবে পেটে গ্যাস হওয়া বা গ্যাস্টিকের সমস্যা দূর হবে পেট পরিষ্কার হবে কোষ্ঠকাঠিন্য দূর হবে